ইট সিমেন্ট আর কংক্রিটের মায়াবী নেশায় মত্ত এ ডানপিটে শহর। শত মানুষের ব্যস্ত কোলাহল আর পাওনা পাওয়ার বেহিসে বিকল্প আগলে এর প্রতিটা অলিগলি। আমাদের গল্পটাও এমনই এক অচেনা গলির খুব চেনা এক চরিত্র নিয়ে। বনি ভাই এলাকার বখাটেদের আইকনিক স্টার। কোনো এক কুয়াশামরা ভরে পৃথিবীতে এসেছিল বলে বাবা মা শখ করে নাম রেখেছিল কুয়াশা। কিন্তু আরো 19টি কুয়াশামরা শীত পেরিয়ে কলেজ ড্রপ আউট এলাকার বড় ভাই হবার পর সারাদিন অহেতুক বাইকে টহল দিয়ে এলাকাবাসীর বিরক্তি আরো পাকাপোক্ত করা, আর রাতের আধারে গ্যারেজের এক কোণে সিগারেটের ধোঁয়ায় কষ্টগুলো বাষ্প করে দেয়া, এই ছিল তার জীবন। কে জানত এমন বখাটের জীবনেও একসময় প্রেম আসবে, তাও আবার এভাবে হঠাৎ করে। আকাশে বৃষ্টি আসে রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ঝড়ের বেশে এলো কেশে কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। তারই সাথে খেলনা পাতে অযথা সাহসী, হাজার বারণ আরো কারণ তবু সে দাঁড়িয়ে আসি। চল না সুজন মিলে দুজন নিলই আকাশে ভাসি, দেখুক লোকে দু চোখে তরুই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন বিনা দোষী হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি।
বদলে যেতে লাগলো সময়, বদলাতে লাগলো বখাটে ছেলেটাও। জটিল পৃথিবীকে এক পাশে রেখে গড়ে উঠতে লাগলো এক সোজা সাপটা নতুন পৃথিবী। সেখানে রইল রাতভর চুপি চুপি মোবাইল ফোনে কথার ছাপি, ক্লাস ফাঁকি দিয়ে ভর দুপুরে কল্পনা রাজ্যে যাবতীয় আঁকিবুকি, নির্ভরতার আশ্রয়ে সন্তপর্ণে বেঁচে থাকার তাগিদ, লাল নীল রঙা ছোট ছোট খুনসুটি আর নিত্য নতুন যা খুশি তাই খাম খেয়ালি, এসবের ভিড়ে কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল দুজনের কেউই টের পায়নি। টের পেল সেদিন সন্ধ্যায়। স্মৃতি বুকে আগলে রেখেই কেউ কেউ একটা জীবন বেহিসেবেই কাটিয়ে দেয়। আর দূরাকাশের ওই অদৃশ্য লেখকের কলমের আঁচড়ে সেগুলোই হয়ে ওঠে ভালোবাসার এক একটা জীবন্ত সেলুলয়েড। তবু দিন শেষে আমরা ঠিকই ভালোবেসে যাই, আঁকড়ে ধরে বেঁচে থাকি কিছু সাতরঙা স্বপ্ন, যাযাবর আবেগ আর ভালোবাসার এরকম কিছু বখাটে গল্প।